আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ নিউজ থাকছে সুজানার উপর। লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে রঙিন দুনিয়ার মানুষ ছিলেন মডেল ও অভিনেত্রী সুজানা, কিন্তু আপনি সম্প্রতি তার ফেসবুক পেজে গেলে একটু অবাকই হবেন। সুজানার টাইমলাইন জুড়ে এখন শুধু বিভিন্ন ধর্মীয় বাণী, কোরআন হাদিসের কথা শোভা পাচ্ছে। বাংলাদেশের গ্ল্যামার দুনিয়ার এই তারকা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। দেশ ছেড়ে থাকছেন আরব দেশ দুবাইয়ে, সেখান থেকে দেশে ফিরেছেন তিনি। আর ফিরে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 5 মাস পর মায়ের হাতের মজাদার রান্না খেলাম আলহামদুলিল্লাহ। যদিও এবার দেশে বেশি দিন থাকবেন না সুজানা, 3রা সেপ্টেম্বর মা সহ উড়াল দেবেন দুবাইয়ে। তার আগে রাজধানী গুলশানে নিজের বুটিক শপে নতুন শাখা উদ্বোধন করবেন তিনি। সুজানাকে এখন নিয়মিত হিজাব ও বোরকা পরা ছবিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুজানার হঠাৎ করে এই বদলে যাওয়ার প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, কোরআন হাদিস থেকে অনেক জ্ঞান আহরণ করেছি, সেখান থেকে মূলত মনে হলো মিডিয়ায় আমার আর কাজ করা ঠিক হবে না। 2018 সালের নভেম্বরে উমরা হজ পালনের পর থেকে গ্ল্যামার দুনিয়া থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন এই তারকা। চলতি বছরের জুনে 16 বছরের মডেলিং ও অভিনয় ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণাও দেন। নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ধর্মপ্রচার ও অসহায় মানুষদের জন্য কাজ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।